আজকে আমাদের রেসিপি গ্রামের পদ্ধতিতে কি করে খিচুড়ি তৈরি করব। তো আমি গরম জলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর গোবিন্দভোগ আতপের চাল নিয়েছি, চালটা আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে তিন রকম কলাই নিয়েছি আমি, নিট কলাই, মুসুরি কলাই আর এটা মুগ কলাই। আর ছোট ছোট আলু নিয়েছি, এটা আমি কেটে রেখেছি। আর হলুদ নিয়েছি 3 চামচের মতো, 3টে লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর মশলা লাগবে আদা বাটা 3 চামচের মতো নিয়েছি, আর জিরে গুঁড়ো 2 চামচের মতো নিয়েছি, আর লবণ লাগবে, আর তেল লাগবে নিয়েছি 3টে। আর নিট কলাইটা আমি ভেজে রেখেছি যাতে ভালো গন্ধ ছাড়ে। এবার আমি এক এক করে এগুলো দিয়ে দেবো। আমার চালটা দেওয়া হয়ে গেছে, এবার আমি কলাইগুলো দিয়ে দেবো। আলুটা প্রথমে দিয়ে দিই, তারপর কলাইগুলো দেবো। একবার নেড়ে দেবো, নেড়ে তলাতে লেগে যেতে পারে। একটু পরে হলুদটা দিয়ে দেবো, তাহলে রং চলে আসবে। আমি গরম জলটা একটু তুলে নিই, দিয়ে হলুদটা গুলে নিব। আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই গুলে যাচ্ছে। এবার নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিব, দেখবো আমার জল লাগবে কিনা। একটু জল দিতে হবে মনে হচ্ছে। দেখো কালারটাও খুব সুন্দর চলে এসছে। আমি আবার একবার খুলে দেখে নিই আমার খিচুড়ি হয়ে গেছে নাকি। এটা আমার খিচুড়ি চাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব, গ্যাসটা অফ করে দিই, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। খিচুড়িতে মশলাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো।
ভালো করে মিশিয়ে নেবার পর ঘিটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার পরিমাণ মতন ঘি নিতে পারেন। ঘিটা মিশিয়ে নিচ্ছি, এতে আরো অনেক রকম সবজি ব্যবহার করতে পারেন। আমাদের করোনা ভাইরাসের জন্য ঘর থেকে বেরোতে পারিনি, তাই আমি অন্য কোনো সবজি দিতে পারিনি। আমাদের রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।